বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের বিভিন্ন স্থানে এবার শুরু হয়েছে নদী ভাঙ্গন। জোয়ারে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাতক্ষীরার 45টি গ্রাম। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প বাঁধ ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে পানির চাপ আর তীব্র স্রোতের কারণে ভোলায় গত 6 দিনেও বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বহুরূপী নদী, কখনো সে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম, আবার কখনো তার ভাঙনে নিঃস্ব হয়ে পড়ে হাজারো মানুষ। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকার বেড়িবাঁধে থাকা মানুষজন নদীর সেই ভয়ঙ্কর রূপের সম্মুখীন। সাইক্লোন আম্পানে যেসব বেড়িবাঁধ ধসে পড়েছিল সেগুলো গত 3 মাসেও নির্মাণ করা হয়নি। সেসব স্থান দিয়েই গত 5 দিন ধরে গ্রামে ঢুকছে পানি। সেখানে নেই বিদ্যুৎ, রান্না খাওয়ার জায়গাও নেই। আমাদের বেড়িবাঁধ ভেঙে এলাকার কোনো আমাদের ঘর বাড়ির অস্তিত্ব নাই। এখন আমাদের উপর আল্লাহ ছাড়া আর কেউ বলবে না। কালকে দুপুরি খাইনি, তার আগের দিন দুপুরি খাইনি, আর আজকে কারবেতে তুমি ভাবে নিয়ে সারু বসে খাইয়ে দমস্তরিতে বেরিয়ে সকলে যাতে আমরা স্থানীয়ভাবে একটি ব্যবস্থা গড়ে তুলতে পারি সে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। শশারিয়াবাড়ি এলাকায় 60 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একবার ডাবি যাচ্ছে, আমরা এক গলা পানির মধ্যে কিছুই আমরা পাই করে পাইনি খেয়ে এলাকা বাইক করে এলাকা হয়ে গেছে। আমাদের এলাকাটা একবারে নিঃস্ব, আমাদের জমাজমি সব নদীর মধ্যে। বাঁধের নিচ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজারে বালি উত্তোলন ও নির্মাণ কাজে অনিয়মকেই এই ধসের জন্য দায়ী করেছেন স্থানীয়রা। পাইলিং তো করেছে সেবে সেবেই, মানে খালি চোরের আড্ডা, যার টাকা সরকার তো টাকা ঠিকই দিয়েছে, এই জিনিসটা একবার টাকা গেছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ও উজানের পানির তোড়ে ভোলায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 6 দিনেও মেরামত করা যায়নি। পানি উন্নয়ন বোর্ড গত 4 দিন ধরে সংস্কার কাজ করলেও তা জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে ভোলার পূর্ব ইলিশার 12টি গ্রামের 4000 পরিবার পানিবন্দী। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা চরম পানির ভিতরে দুর্ভোগ অবস্থায় জীবনযাপন করছি। গরু বাছুর লই আমরা ওর বেকা দেয় আছি, ধান পান জ্বালা ছান্দে সব তলে গেছে। এদিকে নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বরিশাল, ঝালকাঠি, মানিকগঞ্জ এবং নেত্রকোনায়। এস এম আশরাফ, এটিএন বাংলা।